খুবই সুন্দর একটি প্যাক বানিয়ে দেখাবো। এই প্যাকটি কিন্তু তোমাদের স্কিনকে ভিতর থেকে গ্লো দিবে এবং স্কিনটা অনেকটা ব্রাইট হবে, এবং স্কিনে যাদের দাগ আছে তাদেরও কিন্তু মানে সেটা একদম দূর করে দিবে। ফেস এবং বডি তোমরা দুই জায়গাতেই আসলে এটা ইউজ করতে পারবে। সো চলো আমরা দেখে আসি আমাদের মানে এই প্যাকটা বানাতে আজকে কী কী লাগবে। সো প্রথমেই আমাদের এই প্যাকটা বানাতে যা দরকার হবে সেটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো কিন্তু স্কিনকে অনেক বেশি হাইড্রেট করে। অ্যাভোকাডোটা স্পেশালি যাদের স্কিন ড্রাই তাদের জন্য খুবই ভালো হবে, এবং ড্রাই হয়ে একদম যাদের ফেসের থেকে চামড়া একদম উঠে উঠে যায় তাদের জন্য তো বেস্ট হবে আমি বলবো। সো অ্যাভোকাডো তোমরা তোমাদের স্কিন যদি ড্রাই এক্সট্রিমলি ড্রাই না হয় তাহলে তোমরা অ্যাভোকাডোটাও স্কিপ করতে পারো। আমার স্কিনটা অনেক বেশি ড্রাই এবং অ্যাভোকাডো ছিল তাই বাসায় আমি এটা ইউজ করেছি। পরে আমাদের যেই মানে ইনগ্রিডিয়েন্টসটা খুব প্রয়োজন সেটা হচ্ছে ইয়োগার্ট, মানে দই। এখানে আমি টক দই ইউজ করেছি। টক দই কিন্তু স্কিনকে খুব ব্রাইট করতে হেল্প করে, ফাইন লাইন এবং রিঙ্কেল যে থাকে সেটাকেও কিন্তু একদম দূর করে দেয়, এবং অ্যাকনের সাথে খুবই ভালোভাবে ফাইট করতে পারে। এবং সেন্সিটিভ স্কিন যাদের তাদের জন্য আমি বলবো ইয়োগার্টটা মাস্ট তোমরা ইউজ করবে। লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে কোকো পাউডার। কোকো পাউডার সম্পর্কে অনেকের হয়তো ধারণা আছে। কোকো পাউডার কিন্তু আমাদের স্কিনকে সুপার সফট করে দেয় এবং স্কিনকে ডিটক্সিফাই করে, এবং যাদের স্কিনে নানান ধরনের দাগ আছে সেই দাগগুলো কিন্তু খুব ইজিভাবে কোকো পাউডার দূর করে দেয়, এবং অনেকের সান ড্যামেজ হয়ে যায় স্কিন, সান মানে দেখা যায় যে স্কিনে নানা জায়গায় কালো কালো হয়ে যায় সেটা কিন্তু কোকো পাউডার অনায়াসে দূর করে দেয় এবং স্কিনকে ভিতর থেকে খুবই গ্লোই বানায়। তো এখন আমি সবগুলো জিনিসপত্রকে একসাথে মিক্স করে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নিব। তোমরা এখানে পানির কোনো ইউজ করার প্রয়োজন নেই, যদি লিকুইড একটু করে মানে একটু যদি মনে হয় যে বেশি ঠিক হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে তোমরা টক দই এখানে মিক্স করতে পারো, এবং যদি দেখো বেশি লিকুইড হয়ে গেছে তাহলে তোমরা হানি দিতে পারো। প্যাকটা রেডি করা হয়ে গিয়েছে, একটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে এই যে এরকম থিকনেসটা। তো এখন হচ্ছে আমি ডিরেক্ট তোমাদেরকে আমার বাথরুমে নিয়ে যাচ্ছি, কারণ আমি সেখানে গিয়ে আমি আমার ফেস ওয়াশ করব প্লাস প্যাকটা লাগাবো। সো চলো। যখন আমি এরকম তাওয়াল পড়ি তখন আমার নিজেকে মনে হয় যে আমি কোনো সেলুনে আসছি, আমার চুল কেটে দিবে। জোকা পার্ট, যাই হোক। তো আমি হচ্ছে যে কোনো ফেস মাস্ক, আমি না মানে যে কোনো মানুষেরই ফেস মাস্ক ইউজ করার আগে অবশ্যই ফেসটাকে ক্লিন করতে হয়। ক্লিন ছাড়া কোনো ফেস মাস্ক ইউজ করা একদমই উচিত না, মানে ফেসটা যদি ক্লিন না হয় তাহলে ফেস মাস্ক ইউজ করার কোনো মানে নাই। তো আমি হচ্ছে গার্নিয়ারের ব্রাইট বুস্ট এই স্ক্রাবটা আজকে ইউজ করবো। এটা খুবই মাইল্ড একটা স্ক্রাব, আমার কাছে খুব ভালো লাগে। এটা ব্রাইটেনিং এর কাজ করে কিনা আই এম নট শিওর, বাট খুব ভালোভাবে ক্লিন করে। সো যে কোনো একটা ফেস ওয়াশ জাস্ট ক্লিন করার মতো আগে ফেসটাকে ক্লিন করে নিবা। তো ফেসটা ওয়াশ করার ডান, এখন আমি প্যাকটা ডিরেক্ট অ্যাপ্লাই করব। এই প্যাকটা হচ্ছে কিন্তু আমি বলবো খুবই রিফ্রেশ করে, এটা তোমরা যেহেতু বডিতেও ইউজ করতে পারবে গোসলের সময় জাস্ট এই প্যাকটা ইউজ করে কিছুক্ষণ রেখে দেন। তোমরা দেখা যায় যে অনেক সময় আমরা চুলটা আগে ক্লিন করি, অনেক সময় আমি তো সবসময় চুল আগে ক্লিন করি, তো তখন তোমরা বডিতে প্যাকটা লাগিয়ে ওয়েট করতে পারবে অতক্ষণ মাথাটা ক্লিন করা পর্যন্ত। জাস্ট প্যাকটা বডিতে অ্যাপ্লাই করে ওয়েট করবে শুকানোর একটু আগ দিয়ে, মানে পুরো একদম শুকানো অবস্থা না, একটু হালকা হালকা শুকিয়ে আসবে যখন তখন প্যাকটা একদম মাসাজ করে ফেসের সাথে থেকে মানে বডি থেকে একদম মাসাজ করে ক্লিন করে ফেলবে আর কি। এটা কিন্তু খুব বেশি রিফ্রেশও করে, যেহেতু এখন রমজান মাস চলছে। সো রমজান মাসে কিন্তু স্কিনটা একটু মানে ফ্রেশনেসের খুব প্রয়োজন পড়ে স্কিনে, তো ব্রাইটেনিং এর কাজও যেহেতু করে, কারণ অনেক সময় স্কিন ডাল হয়ে যায়, তো সেটার জন্য একটু সতেজ করে তুলে যেটাকে বলে। খুবই ভালো একটা প্যাক, এবং প্যাক কিন্তু একটু ভারী করে লাগানো উচিত যে কোনো প্যাক।
তোমরা কিন্তু আমাকে জানাবে যে তোমাদের এরকম ঘরোয়া টাইপের প্যাক বা ঘরোয়া টাইপের জিনিসপত্র দিয়ে তোমাদের যদি আমি ভিডিও করি তোমাদের আসলে কি রকম লাগে। আমি আমার ইচ্ছা আছে যে আমি রোজার ঈদ উপলক্ষে একটা ফেসিয়াল করব, সেটা একদম ঘরোয়া প্রোডাক্ট দিয়ে, জিনিসপত্র দিয়ে। ঘরোয়া বলতে যেমন একটা আছে, একটা সিক্রেট আছে, এখন বলবো না, একটা সারপ্রাইজ থাকবে। বাট আমার একটা ইচ্ছা আছে যে আমি একটা ফেসিয়াল, আল্লাহ যদি সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে আমাকে, তাহলে আমি মানে এরকমই ঘরে থাকা জিনিসপত্র দিয়ে একটা ফুল ফেসিয়াল দেখাবো তোমাদেরকে, স্কিন ব্রাইটনিং এর জন্য। মানে একদমই স্কিনটা ব্রাইট করে, স্কিনে একনে টাকনে সবই চলে যায়। এই প্যাকটার কাজও কিন্তু সেম, এই প্যাকটাও কিন্তু স্কিন ব্রাইটেনিং করে। সো এবং একনের দাগও কিন্তু কমে যায় যদি তোমরা উইকে দুইবার অন্তত প্যাকটা ইউজ করো। তো দুই থেকে তিনবার, তিনবার ইউজ করা যায়, তিনবারের বেশি ইউজ করতে পারবো, যেহেতু ঘরোয়া জিনিস তো প্রবলেম হয় না। আমি এই প্যাকটা চোখের নিচে অ্যাপ্লাই করি, এতে রিঙ্কেলের যে ব্যাপারটা সেটাও কমে যায়। তো আমি এখানে আমার র পিকচার দিয়ে দিয়েছি, মানে র বলতে আই মিন আমি একদম কোনো মেকআপ ছাড়া একদম বেয়ার ফেস আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার আগে থেকে আমার স্কিনটা কিন্তু অনেক ভালো হয়েছে, আগে আমার স্কিনটা এত ভালো ছিল না, নানান ধরনের ড্যামেজ এবং প্রবলেম ছিল আমার স্কিনে। বাট আলহামদুলিল্লাহ আগের থেকে আমি অনেক বেশি রিকভার করেছি। সো তোমাদেরও আশা করছি এই ফেস প্যাকটা অনেক বেশি হেল্প হবে, এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যেও এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিও, এবং নেক্সটে আরও এই ধরনের ভিডিও তোমরা চাও কি না তো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো।